আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো মহিলা যদি দিনের সব কাজগুলি আদায় করে কিন্তু স্বামীর অবাধ্য হয় আর স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে ওই মহিলা কি জান্নাতে প্রবেশ করবে? আল জবাব অবিল্লাহি তৌফিক। আসলে জান্নাতে প্রবেশ করা না করা এটা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ার উপরে নির্ভর করবে। কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিস, লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, কেউ জান্নাতে যেতে পারবে না তার আমলের দ্বারাই, তার আমল তাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না কাউকে। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমিও নই, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিম মিনহু ওয়া রাহমাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দয়া আর তার করুণায় যদি আমাকে জান্নাতে প্রবেশ করান তাহলেই আমার পক্ষে সম্ভব, নচেত আমার আমল দিয়েও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। তো যদিও আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়াই আমরা জান্নাতে প্রবেশ করব বা করতে পারবো, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ পাওয়ার জন্য তার আদেশ নিষেধ মান্য করা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক রাব্বুল আলামিন এমর্মে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নিয়ামতে ভরপুর নদীসমূহ প্রবাহিত হবে। তো ঈমান এবং আমলে সালেহ, ইমানের সাথে সাথে নেক কর্ম করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর দয়া করুণা পাওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তবে মহিলাদের জন্য অন্যান্য এবাদতের পাশাপাশি তাদের স্বামীর অনুগত হওয়া, এটাও একটা উপায় জান্নাতে প্রবেশের একটা আমল। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, পুরুষদেরকে মহিলাদের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে, বিমা ফাদ্দালাল্লাহু বাবাহুম আলা বাদ, এটা এই জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কারো উপর কাউকে আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর পুরুষেরা তাদের মাল থেকে তা তাদের স্ত্রীদের জন্য খরচ করে থাকে, ব্যয় করে থাকে। ফাসালিহাতু কানিতাহ, নেককার মহিলাগণ তারা স্বামীর অনুগত হয়। তো এই যে অনুগত হওয়া, এটা নেককার মহিলাদের জন্য একটা শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস, ইত্তালাআতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম সেখানে অধিকাংশ অধিবাসী হলো জান্নাতের ফকির মিসকিনেরা। ওয়াত্তালাআতু ফিন্নার, আর আমি যখন জাহান্নাম দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি সেখানে লক্ষ্য করলাম অধিকাংশ জাহান্নামীরা হলো মহিলা। তো এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ বুখারীর অন্য বর্ণনায় আসছে, যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা অধিকাংশ মহিলা জাহান্নামী হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুকসিরনা লানা ও তাকফুরনা লাশির, তোমরা বেশি বেশি লানত করো আর স্বামীর অবাধ্য হও। তাহলে এখানে জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হলো স্বামীর অবাধ্য হওয়া।
সহি বুখারীতে আসছে যে কোনো মহিলার প্রতি তুমি যদি আজীবন শুধু তার উপরে দয়া করুণা অনুগ্রহ করো, কিন্তু কখনো যদি তার মনের আশা তুমি পূর্ণ করতে না পারো, কোনো একদিন সে তখন বলে ফেলে মা রাই তুমিন কাখাইরান কাত, কোনোদিন তোমার কাছে কোনো কল্যাণ আমি দেখতেই পাই নাই, অর্থাৎ তোমার কাছে আমি এসে আমি জীবনে কিছুই পেলাম না। তো এই যে সে স্বামীর কুফুরি করলো, এই কুফুরি করার কারণে এবং অভিশাপ, বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে এই মহিলাদের অধিকাংশ মহিলা জাহান্নামী। তো তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটাও একটা উপায় অবলম্বন মহিলাদের জন্য, যে তারা নিজের স্বামীদের বাধ্য হবে, তাদের হুকুম আহকাম মেনে চলবে। শরীয়তের এমন কোনো বিষয় যদি স্বামী হুকুম করে যেটা শরীয়ত নিষিদ্ধ করেছে, ওই হুকুম মহিলার মানতে হবে না, কিন্তু যদি কোনো বৈধ বিষয়ে স্বামী হুকুম করে তাহলে অবশ্যই তাকে ওটা পালন করতে হবে, মানতে হবে। এটা জান্নাতে যাওয়ার জন্য তার জন্য একটা শর্ত। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলার জন্য জায়েজ নয়, লা ইয়াহিল্লু লিমরাতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি, যখন স্বামী বাড়িতে থাকবে স্বামীর অনুমতি ছাড়া কোন মহিলার জন্য হালাল নয় যে সে রোজা রাখবে। তো এখানে রোজা রাখার মতো এমন একটা ইবাদত, যেই রোজা রাখলে জাহান্নাম থেকে বান্দা এবং জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব তৈরি হয়ে যায় একটা নফল রোজা রাখলেও। তো রোজা রাখার ক্ষেত্রেও স্বামীর অনুমতি এখানে ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবশ্যক করেছেন। তো ইবনে হাব্বানের হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, পুরা মাস সে রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে অর্থাৎ তার সতীত্বকে সে রক্ষা করে চলবে, ওয়া তাআত বাআলাহা, এবং তার স্বামীর অনুগত হবে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে জান্নাতে প্রবেশের জন্য একটা শর্ত হলো নামাজ রোজার সাথে তার সতীত্ব রক্ষা করা এবং তার স্বামীর অনুগত হওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো জন্য কারো সামনে সেজদা করা বৈধ হতো, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদের জন্য তারা সেজদা করে। তো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্য স্বামীদেরকে সেজদা করতে মহিলাদের আদেশ করা হয়নি। তো এখান থেকে আমরা কিছু অনুমান করতে পারি যে স্বামীর যে সেবা, স্বামীর অনুগত হওয়া মহিলাদের জন্য কতটা জরুরি। তো জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলি আছে মহিলাদের, এই শর্তগুলির মধ্যে এটাও একটা শর্ত যে সে আল্লাহর ইবাদত করার সাথে সাথে সে তার স্বামীর অনুগত হবে। সহিহ বুখারীতে এক বর্ণনায় আসছে যে ততক্ষণ পর্যন্ত কোনো মহিলা তার প্রভুর অনুগত হতেই পারবে না যতক্ষণ সে তার স্বামীর হুকুম মান্য না করবে, স্বামীর অনুগত না হবে, স্বামীর হক যতক্ষণ পর্যন্ত সে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত সে তার প্রভুর হক আদায়ই করতে পারবে না। তো যাই হোক, এখানে স্বামীর অনুগত হওয়া, স্বামীর সন্তুষ্টি হাসিল করা মহিলাদের জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত। আল্লাহ পাক রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মহিলা এবং পুরুষ সকল বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে যেন তিনি সহজ করেন, সুগম করেন এবং তার দয়া করুণায় আমাদেরকে যেন তার জান্নাতের মেহমান করেন। আল্লাহুম্মা।